দুই নেশা সেবনকারীকে আটক করলো গ্রামবাসীরা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত আমবাগান শ্মশানখোলা এলাকায়। মঙ্গলবার আমবাগান শ্মশানখোলা থেকে দুই নেশা সেবনকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। দুজনের কাছ থেকে বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করে স্থানীয়রা। দুই নেশা সেবনকারীকে আটক করে স্থানীয় লোকজন। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত আমবাগান শ্মশানখোলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আমবাগান এলাকায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে উৎপেতে বসেছিল। আজ অর্থাৎ মঙ্গলবার আমবাগান শ্মশানখোলা থেকে দুই নেশা সেবনকারীকে আটক করে। তারা হলো আকাশ সিনহা, স্বরূপ মজুমদার। এই দুজনের সাথে বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করে স্থানীয়রা, পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আমবাগান এলাকায় ছোট ছোট উঠতি বয়সের যুবকদের নেশা আসক্ত করে রেখেছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদেরকে দমন করতে পুলিশের উপর আস্থা হারিয়ে অবশেষে এলাকাবাসীরা এই নেশা বিরোধী অভিযানে নামলেন। পুলিশ আটক নেশা সেবনকারীদের কাছ থেকে জানতে পায়, রাউতখোলা এলাকার সুমন দেওয়ানজি ও বিশালগড় নেতাজি নগর এলাকার সুবীর শাহ নামে দুই নেশা বিক্রেতার মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত। ওই দুই ব্যক্তি যুবকদের কাছে বিক্রি করছে বলে জানান আটক দুই নেশা সেবনকারী। এখন দেখার বিষয়, পুলিশ সেই দুজনকে জালে তুলতে পারে কিনা। মুখ্যমন্ত্রী নেশামুক্ত করার স্বপ্নকে কিছু যুবক শাসক দলের নাম করে প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। কি কারণে তারা আটকে আছে তোমাদের? পাইছে তোমার সাথে? পাইছে আজকে আমবাগান আমাদের শ্মশানের মধ্যে অসাধু ব্যবসায়িক দীর্ঘদিন ধরে রাখছেন নেশায় আমাদের এই যুব সমাজকে আসক্ত করতেছে এরা নেশার ব্যাপারে। তো আমাদের এই এলাকার কিছু যুবকরা ওদেরকে পাকড়াও করেছেন। তো আমি এই আরক্ষা প্রশাসনের কাছে এবং সামাজিক যারা সমাজের দায়িত্ব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আগামী দিন আমাদের এই আমবাগান এলাকায় এই নেশা বিরোধী অভিযান থাকবে। কয়জনকে আটক করতেন আজকে? আজকে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছেন, আরক্ষা প্রশাসন এসেছেন, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের সাথে বাড়ি একজনের বাড়ি এই আমাদের লোকনাথ আশ্রম নওয়াপাড়াতে, আরেকজনের বাড়ি লালসিমরাতে। তাদের সাথে